গল্প গ্লোবাল, এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো, সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। জয়ন্ত মানিক জুটির গোয়েন্দা গল্প। রবীন্দ্রবাবুর মৃত্যু রহস্য। রচনা হেমেন্দ্র কুমার রায়। শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আবহ শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প রবীন্দ্রবাবুর মৃত্যু রহস্য। আজ সকালের জল খাবারটা বেশ জমিয়ে হলো। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে আরামসূচক একটা উচ্চারণ করে মোটা সোটা একটা চুরুট ধরিয়ে ফেললেন ইন্সপেক্টর সুন্দরবাবু। এই সময়টায় খবরের কাগজ থেকে উল্লেখযোগ্য খবরগুলো পড়ে শোনানোর দায়িত্ব থাকে আমার ওপর। জয়ন্ত বলে, জানো মানিক, তুমি পড়ে শোনালে না খবরগুলো একটা অন্য মাত্রা পায়। গ্যাস খাওয়ানোর দরকার কি বাবু, এমনি বলো না, পড়ছি। আমি খবরের কাগজখানা টেনে নিলাম। জয়ন্ত পাঞ্জাবির পকেট থেকে ওর রূপো বাঁধানো শামুকের নস্যির কৌটোটা বার করল। সুন্দরবাবু মুখ বিকৃত করে বললেন, তোমার এই নোংরা সেকেলে নেশাটা তুমি কি কোশ্মিন কালো ছাড়তে পারবে না? হে, এটা সেকেলে নেশা আপনাকে কে বলল? জয়ন্ত একটি নস্যি নাকে টেনে নিয়ে বলল, মাঝখানে নস্যির রেওয়াজ কিছুটা কমে গিয়েছিল বটে, কিন্তু পাশ্চাত্যের চলন আবার নতুন করে শুরু হয়েছে বুঝলেন। খোদ ইংল্যান্ডে বছরে 65 লক্ষ টাকার নস্যি তৈরি হয়, সেটা জানেন? বলো কি, খামোকা 8 কোটি 15 লাখ টাকা নস্যিতে নস্যার, বড়ই বড়ই অন্যায় একটা নোংরা নেশার জন্যে। আগে না মশাই, নোংরা নয়, রাজকীয় নেশা। এর আভিজাত্য অতুলনীয়। বড় বড় রাজা রানী সেনাপতি আমির ওমরাও রাজনীতিক কবি শিল্পী অভিনেতা এমনকি সাধু সন্ন্যাসী পর্যন্ত নস্যির সেবাই। আমি তো কোন ছাড়, দিগ্বিজয়ী নেপোলিয়ানের মতো ব্যক্তিও ছিলেন নস্যিগত প্রাণ। তার সোনার নস্যিদানির সংখ্যা যা ছিল সবগুলোকে যোগ করলে বুঝলেন লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। এই যে নস্যির এত কদর তা কেন জানেন? না ভাই, এখন আমার নস্যি কাহিনী শোনার ফুরসত নেই। কেন, তারা কিসের? আমার যে কাজ তদন্ত, তবে বিশেষ হন্তদন্ত হবার প্রয়োজন অবশ্য নেই। কেন, কিসের তদন্ত? আত্মহত্যা। এক ভদ্রলোক পুত্র শোকে আত্মহত্যা করছেন, সহজ মামলা, জটিলতা কিছু নেই, তবু একবার যেতে হবে ডিউটি। ইন্সপেক্টর সুন্দরবাবু দরজার দিকে খানিকটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন। এই যা, ওটাই তো ফেলে যাচ্ছি। আমার দিকে তাকিয়ে বললেন, ভায়া মানিক, ওই খামটা একটু হাত বাড়িয়ে দাও না। আমি টেবিলের ওপর থেকে খামটা নিয়ে সুন্দরবাবুর হাতে দিলাম। জয়ন্ত বলল, কি আছে বলুন তো ওর ভেতরে? ফটো। কিসের? ঘটনার স্থলের আর ওই লাশের খান কতক ফটো। দেখান না একবার। লাশের গন্ধ পেলে থুড়ি, ফটো পেলেও তোমার দেখছি তা নাও দেখো। আচ্ছা, আপনি কি আজকাল আমাকে একটু? আরে দেখ কি যে বলো ভায়া,
এসব সাদামাটা মামলায় খামোকা তোমাকে বিরক্ত করে লাভ আছে? ফটোগুলো নিয়ে জয়ন্ত খানিকক্ষণ নাড়াচাড়া করে যেন নিজের মনেই বলল, মৃতদেহের ডান হাতে রয়েছে একটা রিভলভার, ওটাই বোধহয় আত্মহত্যার অস্ত্র। ডান হাতের কবজিতে একটা হাত ঘড়িও দেখছে, ইন্টারেস্টিং। কোনো কোনো খেয়ালি লোক ডান হাতেই ঘড়ি পরে, এর মধ্যে আর নতুনত্ব কি আছে? তা পরে বটে, তবে ইনি বোধহয় একটু বেশি রকমের খেয়ালি ছিলেন। এ কথা বলছো কেন? মৃতদেহের সামনে দেখছি একটা দাবার ছক, কয়েকটা ঘুঁটি এখনো বোর্ডের উপর সাজানো আছে। দাবা খেলার শখ তো অনেকেরই থাকে। তাহলে কি আত্মহত্যার আগে ভদ্রলোক দু এক চাল দাবা খেলে নিয়ে শখ মিটিয়েছিলেন? তোমার এ প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, কারণ মামলাটার প্রাথমিক তদন্তে গিয়েছিলেন আমার এক সহকারী। তবে ভদ্রলোক যে তার রিভলভারের গুলিতেই মারা পড়েছেন তাতে কোনো সন্দেহ নেই। গুলিটা তার বুক ফুড়ে ওই পেছন দিক দিয়ে বেরিয়ে গিয়েছিল, বুলেটটাও পাওয়া গেছে। রিভলভার আর বুলেটটা দেখতে খুব ইচ্ছে করছে। তোমার এই ইচ্ছে আমি এখনই পূরণ করতে পারি। যেতে বলছেন আপনার সঙ্গে? হ্যাঁ, তারও দরকার পড়বে না, আমার আমার গাড়ির ভিতরেই আছে। সুন্দরবাবুর হুকুমে একজন পাহারাওয়ালা একটা ছোট ব্যাগ এনে দিয়ে গেল, তার মধ্যে ছিল ঘটনাস্থল থেকে পাওয়া রিভলভার, বুলেট এবং আরও কয়েকটা জিনিস। জয়ন্ত খুব মন দিয়ে রিভলভার আর বুলেটটা পরীক্ষা করল। লক্ষ্য করলাম ওর ভুরু দুটো ক্রমেই কুঁচকে যাচ্ছে। খানিকক্ষণ পর গম্ভীর স্বরে বলল, সুন্দরবাবু, কেসটা মোটেই সহজ নয়। তার মানে তোমার কথায় একটা সোজা জিনিসও বাঁকা হয়ে যাবে নাকি? হ্যাঁ, কথায় নয় সুন্দরবাবু, দেখায়। সবাই তো আর সঠিকভাবে দেখতে জানে না। যাই হোক, এখন একটা কথা বলুন তো, এই রিভলভারটার মালিক ওই মৃত ব্যক্তিই ছিলেন তো? হ্যাঁ, তাই তো শুনেছি। জয়ন্ত সোজা হয়ে বসে বলল, তাহলে এটা হচ্ছে বড়ই জটিল মামলা। আপনার যদি খুব তাড়া না থাকে তাহলে এই সম্বন্ধে আপনি আরও যা জানেন শুনতে পেলে সুখী হব। সুন্দরবাবু আবার বসে পড়লেন। জয়ন্তর কৌতূহলের ফলে নতুন যে রহস্যনাট্যের জবনিকা উঠে গেল তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। একটা একান্ত সাধারণ মামলা শুধু যে অসাধারণ হয়ে উঠল তাই নয়, তার উপর আরোপিত হল আর একটা এমন নতুন ও রোমাঞ্চকর মামলা যা বিনা মেঘে বজ্রপাতের মতোই চমকপ্রদ ও বিস্ময়কর। সুন্দরবাবু বললেন, দেখো ভাই জয়ন্ত, সত্যি কথা বলতে কি, মামলাটা নিয়ে আমি এখনো মাথা ঘামাবার সময় পাইনি। সর্দি জ্বরে পড়ে দুদিন বিছানা নিয়েছিলাম। প্রাথমিক তদন্তের পর আমার সহকারী যে রিপোর্ট পেশ করেছেন সেটুকু ছাড়া আর কিছুই জানি না। বেশ, তবে তার রিপোর্টই শুনি। সহকারীর রিপোর্টে যা লেখা ছিল তা মোটামুটি এই রকম, যিনি আত্মহত্যা করেছেন তার নাম রবীন্দ্র নারায়ণ রায়, বয়স 55। তিনি দক্ষিণ বাংলার এক জমিদার, দেশ ছেড়ে উত্তর কলকাতায় বাস করতেন। স্ত্রী মারা গেছেন আগেই, একমাত্র সন্তান সত্যেন্দ্রনাথও গত মাসেই কলেরায় মারা গেছেন। তদন্তে প্রকাশ তারপর থেকেই রবীন্দ্রবাবু অত্যন্ত মন মরা হয়ে থাকতেন এবং তার আত্মহত্যার আসল কারণও নাকি ওই পুত্রশোক। মৃত রবীন্দ্রবাবুর এক ভাই দেশে থাকতেন, কিন্তু তিনিও জীবিত না থাকায় তার পুত্র অর্থাৎ নিহত রবীন্দ্রবাবুর ভাইপোই এখন রবীন্দ্রবাবুর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। যতদূর জানা যায় রবীন্দ্রবাবুর সঙ্গে তার ভাই এবং ভাইপোর বিশেষ বনিবনাও ছিল না। সম্পত্তি সংক্রান্ত মতানৈক্যই নাকি এই মনোমালিন্যের কারণ। উত্তর কলকাতায় রবীন্দ্রবাবুর বাড়িটি তিনতলা, বাড়ির একতলায় থাকে সেরেস্তার কর্মচারী, রান্নার ঠাকুর, দারোয়ান, দাসদাসী ও অন্যান্য লোকজন, দোতলায় বৈঠকখানা। তার মৃত পুত্র দোতলাতেই থাকতেন। তিনতলায় রবীন্দ্রবাবুর শয়নকক্ষ ছাড়া আর কোনো ঘর নেই।
পরশু ছিল কালী পুজোর রাত। শরীর সুস্থ ছিল না বলে রবীন্দ্রবাবু সেদিন সন্ধ্যার পরেই তিনতলায় তাঁর ঘরে চলে যান এবং পরদিন সকালে ঘরের ভিতরে পাওয়া যায় তাঁর মৃতদেহ। ঘরের দরজা খোলাই ছিল, যদিও তদন্তে প্রকাশ পেয়েছে রবীন্দ্রবাবুর দরজা খুলে শোয়ার অভ্যাস ছিল না। বাড়ির লোকজনেরা জানিয়েছে রবীন্দ্রবাবুর নিষেধ ছিল বলে সন্ধ্যার পর আর কোনো লোক সেদিন তিনতলার ঘরে যায়নি। অন্যান্য দিনেও সে ঘরে একজন ছাড়া আর কোনো বাইরের লোকের প্রবেশ করবার অধিকার ছিল না। সেই একজন হচ্ছেন সত্যানন্দ বসু, রবীন্দ্রবাবুর প্রধান ঘনিষ্ঠ বন্ধু। তিনি অন্য পাড়ার বাসিন্দা, প্রায় রবীন্দ্রবাবুর সাথে গল্পগুজব করতে আসতেন। রবীন্দ্রবাবুর দাবা খেলার শখ ছিল অত্যন্ত প্রবল। সত্যানন্দবাবু এলেই দুজনে দাবার ছক পেতে বসে যেতেন, কিন্তু সবাই এক বাক্যে বলেছে যে ঘটনার দিন সত্যানন্দবাবু একবারও এ বাড়িতে পদার্পণ করেননি। নিজের হাতে রিভলভার ছুঁড়ে রবীন্দ্রবাবু আত্মহত্যা করেছেন, কিন্তু বাড়ির কেউই গুলির শব্দ শুনতে পায়নি, অন্তত শুনতে পেলেও বুঝতে পারেনি, কারণ সেদিন ছিল কালী পুজো। বোমা এবং বাজির দুমদাম শব্দে সারা শহর শব্দময় হয়ে উঠেছিল। রিপোর্ট পড়া শেষ হয়ে গেলে ইন্সপেক্টর সুন্দরবাবু বললেন, রবীন্দ্রবাবুর ভাইপো দীনেন্দ্র খবর পেয়ে কলকাতায় এসে পৌঁছেছেন। সত্যানন্দবাবুকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। আজ তদন্তে গিয়ে আমি প্রথমেই তাঁদের এজাহার গ্রহণ করব। আমি আর মানিকও যদি আপনার সঙ্গে যাই, আপনার কোনো আপত্তি আছে? আপত্তির কোনো প্রশ্নই নেই, বরং আমি খুশিই হব। কিন্তু প্রশ্ন হচ্ছে, তোমার এই আগ্রহের কারণটা কি? কোনো সূত্রতূত্র পেয়েছ নাকি? সেটা যথাসময় জানতে পারবেন। ওই রোগেই তো ঘোড়া মরেছে, এত ঢাক ঢাক গুড়গুড় কেন বাবা? সুন্দরবাবুর কথায় জয়ন্ত কোনো জবাব দিল না। ঘটনাস্থলে অর্থাৎ মৃত রবীন্দ্রনারায়ণের বাড়িতে যখন আমরা এসে পৌঁছলাম, দেখলাম সদর দরজায় পুলিশ পাহারা মোতায়েন। সুন্দরবাবু সোজা ভিতরে ঢুকে গেলেন, তার পিছন পিছন জয়ন্ত আর আমি। দোতলায় উঠে বৈঠকখানার ঘরে ঢুকে দেখলাম দুজন ভদ্রলোক বসে আছেন। এদের মধ্যে একজন প্রৌঢ়, মাথায় কাঁচাপাকা লম্বা চুল, মুখে ঘন গোঁফদাড়ি, চোখে কালো চশমা, দোহারা চেহারা, পরনে পাঞ্জাবি ও পায়জামা, অত্যন্ত বিষণ্ন মুখ। বুঝলাম ইনি রবীন্দ্রবাবুর বন্ধু সত্যানন্দবাবু। আর একজন যুবক, বয়স ২২ বেশি নয়, সুশ্রী ফর্সা একহারা চেহারা, জামা কাপড়ে বাবু আনার লক্ষণ, ভাবলেশীন মুখ চোখ। যুবকের দিকে তাকিয়ে সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, আপনিই বোধ হয় দীপেন্দ্রবাবু? আগে হ্যাঁ, আর উনি? ইনি সত্যানন্দবাবু, আমার জ্যাঠামশায়ের বিশেষ বন্ধু। এখানে আসার পরই ওর সঙ্গে আমার আলাপ হয়েছে। আগে চিনতেন না? আগে না। বেশ, আমি এ বাড়ির প্রত্যেকেরই এজাহার নেব, সবাইকে একবার এ ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তো। ইন্সপেক্টর সুন্দরবাবু একে একে বাড়ির প্রত্যেকেরই এজাহার নিলেন, কিন্তু কারোর কাছ থেকেই নতুন কোনো তথ্য বা সূত্র পাওয়া গেল না। সুন্দরবাবুর এজাহার নেওয়া শেষ হলে জয়ন্ত রবীন্দ্রবাবুর ভাইপো দীনেন্দ্রবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা দীনেন্দ্রবাবু, আপনার জ্যাঠামশাই কি নেটা ছিলেন? আগে হ্যাঁ, তাঁর বাঁ হাতই বেশি চলত, তাই তিনি ডান হাতেই ঘড়ি পরতেন। আগে হ্যাঁ। রবীন্দ্রবাবুদের সাথে আপনাদের মনোমালিন্যের কারণ কি? একটু ইতস্তত করে দীনেন্দ্র বলল, মনোমালিন্যের সূত্রপাত হয় তিনটি মুক্তাকে কেন্দ্র করে। মুক্তা? হ্যাঁ, তিনটি মহামূল্যবান মুক্তা। ব্যাপারটা একটু বিস্তারিত বলবেন। দেখুন, আমাদের বংশের সমৃদ্ধির সূত্রপাত ঘটে আমার প্রপিতামহের হাত ধরে। আপনার ঠাকুরদার বাবা? আগে হ্যাঁ। তারপর?
সিপাহী বিপ্লবের সময় তিনি ইংরেজ ফৌজের রসদ বিভাগের পদস্থ কর্মচারী হয়ে পশ্চিম ভারতে গিয়েছিলেন। সেই দেশব্যাপী অশান্তি আর বিশৃঙ্খলার যুগে কী উপায় জানি না তিনি প্রচুর ধন দৌলতের মালিক হয়ে দেশে ফিরেছিলেন। তাঁরই সংগ্রহের মধ্যে ছিল এই তিনটে মহামূল্যবান মুক্তা। শুনেছি তিনি তা পেয়েছিলেন কোনো এক ভাগ্যহীন নবাবের কাছ থেকে। মুক্তা তিনটি আমিও দেখেছি। দুটি মুক্তার মাপ প্রায় পায়রা ডিমের মতো, আর একটা আরও বড়। ওই রকম সাইজের মুক্তা আমি এর আগে কখনো দেখিনি। আজকের বাজারে তাদের দাম 2-2.5 লক্ষের কম নয়। উত্তরাধিকার সূত্রে মুক্তা তিনটি আমার ঠাকুরদার অধিকারে আসে। তাঁর মৃত্যুর পর ওগুলো তার দুই ছেলে অর্থাৎ আমার বাবা আর জ্যাঠামশাই এদের দুজনেরই প্রাপ্য হয়। কিন্তু জ্যাঠামশাই আমার বাবার দাবি অগ্রাহ্য করলেন, বললেন তাঁর বাবা নাকি ওগুলো কেবল তাঁকেই দিয়ে গেছেন। এই নিয়েই প্রথম মনোমালিন্য, তারপর মুখ দেখা দেখি বন্ধ। জয়ন্ত খুব মন দিয়ে দীনেন্দ্রবাবুর কথাগুলো শুনছিল। এবার বলল, মুক্তাগুলো এখন কোথায় আছে? জ্যাঠামশাইয়ের কাছেই আছে, শুনেছি তার শোবার ঘরের সিন্ধুকে। কিন্তু সে ঘর তো এখন পুলিশের জিম্মায়। সুন্দরবাবু অনেকক্ষণ ধরে উসখুস করছিলেন, এবার দীনেন্দ্রবাবুর দিকে তাকিয়ে বললেন, তাহলে রবীন্দ্রবাবুর মৃত্যুর ফলে আপনি সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। দীনেন্দ্র বিরক্ত মুখে বলল, লাভ লোকসানের হিসেব আমি এখনো খতিয়ে দেখে উঠতে পারিনি, কিন্তু পুলিশ তা দেখতে বাধ্য। ব্যস্ত দেখুক না। রবীন্দ্রবাবুর বন্ধু প্রৌঢ় সত্যানন্দবাবু ম্লান মুখে বসে বসে সবার কথা শুনছিলেন। তাঁকে উদ্দেশ্য করে জয়ন্ত বলল, রবীন্দ্রবাবুর মৃত্যুতে আপনি বড়ই কাতর হয়ে পড়েছেন। সত্যানন্দবাবু এতক্ষণের নিরবতা ভেঙে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিমর্ষ কণ্ঠে বললেন, তিনি আর আমি ছিলুম হরিহর আত্মার মতো, বহু সুখ দুঃখের দিন আমাদের একসঙ্গে কেটেছে। তার মানে আপনারা দুজনে অনেক পুরনো বন্ধু ছিলেন? না ঠিক তা বলতে পারি না, তবে আসলে ওর সঙ্গে আমার আলাপ হয় বছর চারেক আগে, কিন্তু এর মধ্যেই আমাদের ঘনিষ্ঠতা অত্যন্ত নিবিড় হয়ে ওঠে, দীর্ঘদিনের বন্ধুত্বের মতোই বলতে পারেন। রবীন্দ্রবাবু আপনার সঙ্গে দাবা খেলতে ভালোবাসতেন? হ্যাঁ, আমি এলেই দাবার ছক পেতে বসতেন। আত্মহত্যা করবার দিনও তো তিনি আপনার সঙ্গে দাবা খেলেছিলেন? আগে না, সেদিন আমি নিজের বাড়ির বাইরে পা বাড়াতে পারিনি। কেন? অসুস্থতার জন্যে, পেটের গণ্ডগোল হয়েছিল। কিন্তু সেদিনও রবীন্দ্রবাবু দাবা খেলেছিলেন, সন্ধ্যার সময় অথবা তারপরে? জয়ন্তর কথায় সত্যানন্দবাবু অত্যন্ত বিস্মিত হয়ে নিজের দীর্ঘ দাড়ির ভিতর আঙুল চালাতে চালাতে বললেন, কেমন করে জানলেন? জয়ন্ত তার চোখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, তার মৃতদেহের সামনে পাতা ছিল দাবার ছক, আর সেই ছকের ওপর সাজানো ছিল কয়েকটা ঘুঁটি। ও তাই বলুন, তা হতে পারে। যারা দাবা খেলতে অভ্যস্ত তারা মাঝে মাঝে নতুন চালের কৌশল আবিষ্কার করবার জন্য একা একাই ছক সাজিয়ে বসে। ঠিক তাই হবে, আপাতত আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। এরপর সুন্দরবাবু সদল বলে প্রথমে বাড়ির একতলাটা ঘুরে ঘুরে দেখলেন, এরপর যাওয়া হলো দোতলায়। দোতলায় মোট 4খানা ঘর, তারপর পায়খানা আর স্নানের ঘর। বাইরের দিকে এক ফালি ব্যালকনি থেকে একটা লোহার ঘোরানো সিঁড়ি নিচের দিকে একটা সরু গলির ভেতর নেমে গেছে। জয়ন্ত জিজ্ঞেস করল, এই সিঁড়িটা বোধহয় ম্যাথডের ব্যবহারের জন্য না? হ্যাঁ। আচ্ছা, নিচের ওই গলিটা কোথায় গিয়ে শেষ হয়েছে? বাড়ির বাইরের দিকের চত্বরে। তার মানে কোনো লোক যদি সদর দরজা দিয়ে না এসে ওই গলি দিয়ে ঢুকে এই সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসে, তাহলে বাড়ির লোক তাকে দেখতে পাবে না, তাই তো? আগে হ্যাঁ তা ঠিক। এরপর তিনতলায় ওঠা হলো, এখানেই রবীন্দ্রবাবুর শোবার ঘর। এই ঘরেই রবীন্দ্রবাবু মৃত অবস্থায় পড়েছিলেন।
ঘরখানা এখন তালাবন্ধ, চাবি পুলিশের জিম্মায়। ইন্সপেক্টর সুন্দরবাবু দরজা খুললেন। প্রথমে তিনি এবং তারপরে আমরা সবাই ঘরের ভেতর ঢুকলাম। মাঝারি আকারের ঘর, একদিকে খাট, অন্যদিকে ড্রেসিং টেবিল, একদিকে একটা প্রকাণ্ড আলমারি এবং অন্য একদিকে একটা ভারী শেকেলে ডালা দেওয়া লোহার সিন্দুক। খানদুই চেয়ার, কার্পেট মোড়া মেঝের ওপর ছোট বিছানা পাতা, তার ওপর গোটা দুই তাকিয়া। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে, তবে মেঝের বিছানার একাংশে ও একটা তাকিয়ার ওপর দেখলাম শুকনো রক্তের ছোপ। বিছানার মাঝখানে দাবার ছকটা এখনো পাতা রয়েছে। বোর্ডের ওপরে এবং বোর্ডের বাইরে কতগুলো গুঁটি। সবকিছু দেখে নিয়ে সুন্দরবাবু বললেন, দীনেন্দ্রবাবু, এইবার আপনি সিন্ধুক খুলে মুক্তটুক্ত কি আছে বার করুন, আমরা এখনো কিন্তু সিন্ধুক খুলিনি। সুন্দরবাবু একটা চাবির গোছা দীনেন্দ্রবাবুর হাতে দিলেন। জয়ন্ত বলল, এই চাবির গোছটা কোথায় ছিল? সুন্দরবাবু বললেন, লাশের পাশে। দীনেন্দ্রবাবু চাবির গোছাটা নিয়ে সিন্ধুকের দিকে এগোতেই জয়ন্ত বলল, সাবধান দীনেন্দ্রবাবু, সিন্ধুকের হাতলে যেন হাত দেবেন না, চাবিটা বরং আমাকে দিন, সিন্ধুকটা আমিই খুলছি। সুন্দরবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু লক্ষ্য করলাম জয়ন্ত চোখের ইশারায় তাকে থামিয়ে দিল। তারপর নিজেই সিন্ধুক খুলল, কিন্তু সিন্ধুকের মধ্যে দীনেন্দ্রবাবুর বর্ণনার মতো একটি মুক্তাও পাওয়া গেল না। পরিবর্তে যা পাওয়া গেল তা হল একতাড়া দলিল দস্তাবেজ ও অন্যান্য কিছু কাগজপত্র, 100 টাকার 12 খানা নোট, কতগুলো পুরনো মোহর, আর কিছু খুচরো টাকা পয়সা। দীনেন্দ্র অবাক হয়ে বলল, কি আশ্চর্য, মুক্তাগুলো কে নিল? সত্যানন্দবাবু দাড়ি চুলকোতে চুলকোতে বললেন, তুমি নিশ্চিত করে জানো তো যে তোমার জ্যাঠামশাই ওগুলো ওই সিন্ধুকেই রেখেছিলেন? হ্যাঁ, মুক্তাগুলো উনি নিজের ঘরেই রেখেছিলেন। সিন্ধুক ছাড়া এ ঘরে উঁগুলো রাখবার মতো আর কোনো উপযুক্ত জায়গা তো নেই। তাছাড়া, কথাটা শেষ না করে দীনেন্দ্র থেমে গেল। জয়ন্ত বলল, তাছাড়া? আমি নিজে সিন্ধুকের ভিতর মুক্তাগুলো দেখেছি। কিভাবে দেখলেন? সেটা অবশ্য বেশ কিছুদিন আগে, তখন আমাদের সম্পর্কটা ভালো না হলেও এতটা খারাপ হয়নি। একটা দরকারে আমি জ্যাঠামশায়ের ঘরে ঢুকেছিলাম, তিনি তখন তার প্রয়োজনে সিন্ধুকটা খুলেছিলেন, বোধহয় দলিল টলিল কিছু একটা খুঁজছিলেন। মুক্তগুলো আমি তখন সিন্ধুকের ভেতরই দেখেছিলাম। সত্যানন্দবাবু বললেন, কিন্তু বাইরের কেউ তো এখানে আসেনি বাবা দীনেন্দ্র, চোর এলে কি আর অতগুলো টাকা মোহর এসব ফেলে রেখে যেত? তাছাড়া চুরি ডাকাতি করতে এসে যে কেউ তোমার জ্যাঠামশাইকে খুন করে গেছে তাও তো নয়, উনি তো পুত্রসুখে আত্মঘাতী হয়েছেন। সুন্দরবাবু ভুঁড়ি আর ভুরু একই সঙ্গে নাচিয়ে বললেন, সত্যানন্দবাবু ঠিকই বলেছেন, ওই পায়রার ডিমের মতো ডাগর ডাগর মুক্ত যদি রূপকথার অশ্বডিম্ব না হয়ে থাকে তাহলে সেগুলো নিশ্চয়ই অন্য কোথাও লুকানো আছে, খুঁজে দেখতে হবে। জয়ন্ত সুন্দরবাবুর গায়ে একটা হালকা চিমটি কেটে ঘর থেকে বেরিয়ে গেল। ওর পিছন পিছন সুন্দরবাবুও বেরোলেন। ঘরে দুজন কনস্টেবল মোতায়েন আছে, সুতরাং ওদের পিছন পিছন আমিও ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে সুন্দরবাবু বললেন, চিমটি কাটলে কেন, গুপ্ত কথা? জয়ন্ত চাপা গলায় বলল, সিন্ধুকের হাতলে কারোর আঙুলের ছাপ পাওয়া যায় কিনা পরীক্ষা করে দেখুন, মানে পরে বুঝবেন। চলো হে মানিক, আমাদের এখানকার কাজ শেষ। এর ঠিক দুদিন পরের ঘটনা। আমি আর জয়ন্ত আমাদের বসার ঘরে বসে কুমারবাবুদের মতো একটা কুকুর পোষা যায় কিনা সেই নিয়ে গভীর আলোচনায় ডুবেছিলাম। এমন সময় ঝনঝন করে টেলিফোনটা সশব্দে বেজে উঠল। জয়ন্ত ফোনে রিসিভার তুলতেই উল্টো দিক থেকে সুন্দরবাবুর উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল।
তিনি এত জোরে কথা বলছিলেন যে কানে রিসিভার না লাগিয়েও আমি তার কথা শুনতে পাচ্ছিলাম। হ্যালো জয়ন্ত, শোনো শোনো, তুমি যা বলেছ তাই। আমি কি বলেছি? রবীন্দ্রনাথ রায় আত্মহত্যা করেননি। সহকারী রিপোর্টের উপর নির্ভর না করে নিজে একটু মাথা ঘামালে আপনিও এটা বুঝতে পারতেন। আমি কিন্তু তোমার থেকে বড় একটা আবিষ্কার করেছি। অভিনন্দন। তারপর থেকে আমার অবস্থা কিরকম জানো? যাকে বলে ওই সসেমিরা, কিং কর্তব্য বিমূর, হতভম্ব। ভাবনার কথা। সব শুনলে তোমারও আক্কেল গুরুম হয়ে যাবে। ভয়ের কথা। ফোন নিকে জলদি থানায় চলে এসো। যথা আজ্ঞা। রিসিভার নামিয়ে রেখে জয়ন্ত বলল, চলো শুনে আসি কি আবিষ্কার করলেন। যে রেটে উত্তেজিত হয়ে আছেন তাতে তো কলম্বাসের রেকর্ডটাই না ভেঙে যায়। থানায় গিয়ে দেখলাম সুন্দরবাবু তখনও উত্তেজিতভাবে ঘরের ভেতরে পায়জারি করছেন। ঘরে ঢুকেই জয়ন্ত বলল, অতিথি হাজির, আপনার সন্দেশ পরিবেশন করুন। সন্দেশ? ও সন্দেশ, দেষ্ট ক্ষণকাল। আগে তুমি বলো, রবীন্দ্রবাবু যে আত্মহত্যা করেননি সেটা তুমি কেমন করে ধরলে? দাঁড়িয়ে দাঁড়িয়েই বলবো নাকি? ও হ্যাঁ হ্যাঁ, বস। সুন্দরবাবু তাঁর চেয়ারে বসলেন, আমরা দুজন তার মুখোমুখি দুটো চেয়ার টেনে নিলাম। জয়ন্ত বলতে শুরু করল, আপনার খামের ভেতর যে ফটোগুলো ছিল সেগুলোই তো আমাকে অনেক কিছুই জানিয়ে দিল। ফটোগুলো তো আমিও দেখেছিলাম ভাই। হ্যাঁ দেখেছিলেন, কিন্তু আমার মতো করে দেখেননি এবং ভাবেননি। আমি দেখলাম মৃতের ডান হাতে ঘড়ি। কেউ কেউ ডান হাতে ঘড়ি পরে এ কথা ঠিকই, তবে সেটা হচ্ছে ব্যতিক্রম। সাধারণত যারা নেটা, অর্থাৎ আমরা যেটা ডান হাতে করি, তারা সেটা করে বাঁ হাতে। তারাই কিন্তু ঘড়ি পরে ডান হাতে। যদিও এরও ব্যতিক্রম আছে, তবুও ওই ডান হাতে ঘড়ি দেখেই অনুমান করেছিলাম ভদ্রলোক বাঁ হাতি। সেক্ষেত্রে বাঁ হাতে রিভলভার নিয়েই তার আত্মহত্যা করার কথা, কিন্তু রিভলভার ছিল তার ডান হাতে। প্রথম সন্দেহটা এখান থেকেই দানা বাঁধলেও এটা কিন্তু তেমন বিশেষ উল্লেখযোগ্য কিছু নয়। বেশ, তারপর? তারপর দেখলাম মৃতের সামনে দাবার ছক। যে ব্যক্তি আত্মহত্যা করবার জন্য প্রস্তুত তার মনের অবস্থা হয় ভয়ানক অস্বাভাবিক। তার দাবা খেলার বা নতুন চাল আবিষ্কার করার শখ কিছুতেই হতে পারে না। রবীন্দ্রবাবু নিশ্চয়ই সেদিন সহজ আর স্বাভাবিক মন নিয়েই আর কারোর সঙ্গে দাবা খেলতে বসেছিলেন। আত্মহত্যার কোনো বাসনাই তার ছিল না। সুতরাং এই পর্যন্ত বলে জয়ন্ত কথা থামিয়ে দিয়ে সুন্দরবাবুর মুখের দিকে তাকিয়ে টেবিলের ওপর আঙুলগুলো পিয়ানোর মতো ঠুকতে লাগল। সুন্দরবাবু বললেন, সুতরাং তোমার সন্দেহ দৃঢ়তর হল, তাই তো? হ্যাঁ, কিন্তু মৃতের হাতের রিভলভার এবং মৃতের বুক ফুঁড়ে বেরিয়ে যাওয়া বুলেট দেখেই আমি পুরোপুরি নিশ্চিত হলাম যে এটা আত্মহত্যা নয়, খুনের মামলা। রিভলভার আর বুলেটে কি পেলে? যা পেলাম সেটা আপনিও পেতেন, কিন্তু আপনি নবীন সহকারীর রিপোর্টকেই প্রাধান্য দিয়েছিলেন, তাই আপনার চোখ এড়িয়ে গিয়েছিল। রবীন্দ্রবাবুর হাতের রিভলভারটা ছিল 22 ক্যালিবারের ছোট রিভলভার, কিন্তু যে বুলেটটা রবীন্দ্রবাবুর মৃত্যুর কারণ সেটা বেরিয়েছে কোনো 38 ক্যালিবারের রিভলভার থেকে। 22 ক্যালিবারের রিভলভার থেকে কি 38 ক্যালিবারের বুলেট বেরোনো সম্ভব? তাহলে হত্যার কারণ চুরি? সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাহলে টাকা আর মোহরগুলো সিন্ধুকের ভেতরেই রয়ে গেল কেন? আপনাকে ধোঁকা দেবার জন্য। এই খুনি অতিশয় চতুর, পুলিশকে ভুল পথে চালাতে চায়। তার লক্ষ্য 3-3টি মহামূল্যবান অতুলনীয় মুক্ত। সেই তুলনায় ওই কটা টাকা আর মোহর তো তুচ্ছ। চোর আসলে দেখাতে চায় যে চুরি বা হত্যা করবার জন্য কেউ ঘরে ঢোকেনি, তাই রবীন্দ্রবাবুর হাতে তারই রিভলভারটা সে গুঁজে দিয়ে টাকা আর মোহরগুলোকে ফেলে রেখে গেছে। তাড়াতাড়িতে ভেবে দেখেনি যে নেটা রবীন্দ্রবাবুর ডান হাতে রিভলভার থাকতে পারে না। আমি বললাম, কিন্তু রবীন্দ্রবাবু যে বাঁ হাতি এ তথ্যটা তো চোর নাও জানতে পারে। সিন্ধুকের ভেতর মুক্তোর খবর সে জানে,
রবীন্দ্রবাবুর নিজের রিভলভার কোথায় থাকে সেটাও সে জানে। তার পক্ষে এ তথ্যটাও জানা থাকাই স্বাভাবিক নয় কি? তবে চোরের সবচাইতে বড় ভুলটা হচ্ছে ২২ ক্যালিবারের রিভলভার আর ৩৮ ক্যালিবারের বুলেটের ব্যাপারটা খেয়াল না করা। দাবার ছক আর ঘুঁটিগুলো তুলে রেখে যায়নি। অধিকাংশ হত্যাকাণ্ডের ক্ষেত্রেই হত্যাকারী এই রকমের ছোটোখাটো ভুলগুলো করে রাখে বলেই শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। এবার সুন্দরবাবু হাসি হাসি মুখ করে খানিকটা জয়ন্তকে টেক্কা দেওয়ার ভঙ্গিতে বললেন, আচ্ছা জয়ন্ত, অনেক কথাই তো তুমি ভেবে দেখেছ, কিন্তু তুমি কি বলতে পারো হত্যাকারীকে? বাড়ির লোকেদের কথা মানলে বলতে হয় বাইরে থেকে কোনো লোকই সেদিন বাড়ির ভেতর আসেনি। অথচ সেদিন যে রবীন্দ্রবাবু তার পরিচিত কোনো ব্যক্তির সাথে দাবা খেলেছিলেন সে প্রমাণ তো স্পষ্ট। এখন আমাদের খুঁজে দেখতে হবে সেই খেলোয়াড় ব্যক্তিটি কে। আমি জানি সে কে, জয়ন্ত সবিস্ময়ে বলল। আপনি জানেন? জানি, এবং তোমার আগেই আমি তাকে আবিষ্কার করেছি। চমৎকার, আপনার বাহাদুরি আছে বলতে হবে, কিন্তু সে কে? বাড়ির কেউ নয়, আন্দাজ করো কে। সুন্দরবাবু খানিক ধোঁয়াশা রচনা করতে চাইছেন। জয়ন্ত বলল, দীনেন্দ্র? না। সত্যানন্দ? তাও নয়। তবে? তার নাম নফরচন্দ্র প্রামাণিক। বিজয়ীর ভঙ্গিতে নামটা ঘোষণা করলেন সুন্দরবাবু। জয়ন্ত একটা নিষ্কম্প শিখার মতো স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ, কিন্তু ভিতরে ভিতরে ওর মস্তিষ্ক যে অত্যন্ত দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে তা বেশ বুঝতে পারছে। খানিকক্ষণ পরেই শান্ত গলায় ধীরে ধীরে বলল, বুঝেছি, আপনার এই আবিষ্কারের মূলে আছে আমারই একটা অভিভাবন। অভিভাবন? সে আবার কি চিজ? সাজেশনের বাংলা পরিভাষা হচ্ছে অভিভাবন। মাথায় থাক পরিভাষা, এর চেয়ে ইংরেজি ভালো। কিন্তু আমার আবিষ্কারের সঙ্গে তোমার সাজেশনের সম্পর্ক কি? আমি তো আপনাকে বলেছিলাম যে রবীন্দ্রবাবুর লোহার সিন্ধুকের হাতলটা আঙুলের ছাপের জন্য পরীক্ষা করা হোক। হ্যাঁ, তা করেছিলে বটে। সেটা করা হয়েছে কি? তাও হয়েছে। আর তারই ফলে বোধ করি এই নফরচন্দ্র প্রামাণিক নামধারী ব্যক্তিটি আবিষ্কৃত হয়েছে, তাই তো? ঠিক বলছি? সুন্দরবাবু এবারে ফিক করে হেসে ফেললেন। ভায়া হে, তোমার উপর টেক্কা মারা অসম্ভব দেখছি। হ্যাঁ, যা বললে ঠিক তাই। সিন্ধুকের হাতলে ছিল আঙুলের ছাপ, পুলিশের ফাইলে সেই আঙুলের ছাপের জোড়াও পাওয়া গেছে। সে ছাপ হচ্ছে নফরচন্দ্র প্রামাণিকের। তো এই মহাপুরুষটিকে? অতিশয় চিত্তাকর্ষক ব্যক্তি। পুলিশের কাছে যে তথ্য রয়েছে তাতে দেখলুম ৭ বছর আগে নফরচন্দ্র একটা খুনের মামলায় জড়িয়ে পড়ে, কিন্তু প্রমাণের অভাবে শেষ পর্যন্ত খালাস পেয়ে যায়। তারপরের বছরেই দুটো খুন আর ছিনতাই করে সে আবার অভিযুক্ত হয় রাহাজানির মামলায়। বিচারে তার ১৫ বছরের কারাদণ্ড হয়, কিন্তু ৫ বছর আগে সে জেল ভেঙে পালিয়ে যায়। সেই থেকেই নফরচন্দ্র ফেরার। তার নামে পুরস্কারও ঘোষণা করা আছে, জীবিত বা মৃত ধরে দিতে পারলে ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এই নফরচাঁদকে আপনি দেখেছেন? না, তার কোনো মামলাই এর আগে আমার হাতে আসেনি। পুলিশের কাছে নিশ্চয়ই তার ফটো আছে? হ্যাঁ আছে বই কি, দাগি আসামি ফটো তো থাকবেই। একবার দেখাতে পারেন? দেখাবো বলেই তো পকেটে নিয়ে ঘুরছি। সুন্দরবাবু পকেট থেকে একটা ছবি বার করে আমার আর জয়ন্তর মাঝখানে রাখলেন। দেখলাম দাড়ি গোঁফ কামানো সাধারণ চেহারার একটা লোক, আলাদা করে সুশ্রী বা কুশ্রী কিছুই বলার মতো নয়, কেবল জোড়া ভুরুর তলায় চোখ দুটো ফুটে বেরুচ্ছে যেন ক্রূরতার আভাস। বয়স ৪০-৪২-এর মতো হবে। সুন্দরবাবু অভিযোগের স্বরে বললেন, আত্মহত্যার মামলা হয়ে দাঁড়ালো নরহত্যার মামলা, তার সঙ্গে এখন আবার যোগ হলো ৩টি হত্যাকাণ্ডের নায়ক ফেরারি নফরচন্দ্রের মামলা। বাপরে বাপ, এখন এই ডবল মামলার হামলা একা সামলাই কেমন করে বলতো? নফরের মতো ধড়িবাজের পাত্তা পাওয়া কি সোজা কথা? হ্যাঁ, ৫ বছর ধরে পুলিশ যাকে খুঁজে পাচ্ছে না, হুলিয়াজারি করেছি,
পুরস্কার ঘোষণা করেছে, এখন আমি তাকে কোথায় খুঁজবো বলো দেখি। তীক্ষ্ণ দৃষ্টিতে নফরচন্দ্রের ফটোর দিকে তাকিয়েছিল জয়ন্ত। বলল, সুন্দরবাবু আপনার বকবকানি থামান, একটা স্বচ্ছ কাগজ পাওয়া যাবে? স্বচ্ছ কাগজ মানে? আরে বাবা, ইংরাজিতে যাকে বলে ট্রেসিং পেপার। মরছি নিজের জ্বালায়, এখন তোমার ওসব শুদ্ধ বাংলা ভালো লাগছে না বাপু। কেন সোজাসুজি বলতে কি হয়েছে যে ট্রেসিং পেপার চাই? ট্রেসিং পেপার চাই, আছে? তা থাকবে না কেন? আছে, কিন্তু ও জিনিস দিয়ে তুমি এখন কি করবে শুনি? কি করব সেটা দেখতেই পাবেন। সুন্দরবাবু জয়ন্তকে একটা ট্রেসিং পেপার বার করে দিলেন। পাকা আর্টিস্টের মতো না হলেও জয়ন্তর আকার হাত যে ভালোই সেটা আমি জানতাম। ও ট্রেসিং পেপারের নিচে নফরচন্দ্রের ছবিটাকে রেখে সুন্দরবাবুর দিকে পিছন ফিরে বসে পকেট থেকে ফাউন্টেন পেনটা বার করল। সুন্দরবাবু বললেন, তোমার মতলবটা কি বলো তো? বলছি, আমি তো কিছু বুঝতে পারছি না। পারবেন। জয়ন্ত ট্রেসিং পেপারের ওপর ঝুঁকে পড়ে খানিকক্ষণ মন দিয়ে আঁকিমুঁকি কাটল, তারপর আমার আর সুন্দরবাবুকে ডেকে বলল, দেখো তো মানিক, দেখে যান সুন্দরবাবু, চিনতে পারছেন? আমি আর সুন্দরবাবু দুজনেই একসঙ্গে ট্রেসিং পেপারের ওপর ঝুঁকে পড়লাম। সেখানে এখন যে মুখটা ফুটে উঠেছে সেটা নফরচন্দ্রের নয়, অন্য আর একজনের মুখ, এবং এ মুখ আমাদের খুব চেনা। বিস্ময়ে দুই চক্ষু বিস্ফারিত করে আমরা দুজন দাঁড়িয়ে রইল, মুখ দিয়ে চট করে কোনো কথা বেরোল না। জয়ন্ত ওর রূপবাঁধানো শামুকদানি থেকে একটি নস্যি নিয়ে হাসতে হাসতে বলল, নফরচাঁদের ফটোটার ওপর ড্রেসিং পেপার চাপিয়ে মুখে দাড়ি গোঁফ, মাথায় লম্বা চুল আর চোখে কালো চশমা এঁকে দিতেই আত্মপ্রকাশ করলেন রবীন্দ্রবাবুর বন্ধু স্বয়ং সত্যানন্দ বসু। সুন্দরবাবুর হতভম্ব মুখের দিকে তাকিয়ে জয়ন্ত বলে চলল, এমনটা যে হবে আমি তা আগে থেকেই অনুমান করেছিলাম। আমি নফরকে চিনতাম না, তার কীর্তি কাহিনীও জানতাম না, কিন্তু এই মামলায় সমস্ত দেখে শুনে আমি সবচেয়ে বেশি সন্দেহ করেছিলাম সত্যানন্দকেই। এতক্ষণে সুন্দরবাবুর মুখে কথা ফুটল, বললেন, চেহারার রকম ফের করে, নাম হারিয়ে, পুলিশের চোখে ধুলো দিয়ে নফরচন্দ্র বহাল তবিয়তে রবীন্দ্রবাবুর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলল, মুক্তগুলোর ওপর পড়ল তার কুদৃষ্টি। কিন্তু মুক্তগুলোর কথা শয়তানরা জানলো কিভাবে বলো তো? আমি বললাম, শুধু বন্ধুত্বই নয়, দাবা খেলার জুরি, তার কাছে কোনো খবরই গোপন থাকে না, সবই মুক্ত। ঠিক তাই, ঘটনার দিন লোকটা পিছনের গলি দিয়ে ঢুকে ঘোড়ানো লোহার সিঁড়ি বেয়ে ওপরে উঠেছিল, সেই জন্যই বাড়ির লোকেরা তাকে দেখতে পায়নি। তারপর দাবাটাবা খেলে পাপ কাজটি সেরে আবার ওই পথেই অদৃশ্য হয়ে গেল, তাই তো? হ্যাঁ, কিন্তু পুরোপুরি অদৃশ্য এখনো হয়নি। নফরচাঁদ এখনো আমাদের নাগালের মধ্যেই আছে, কারণ এখনো সে সন্দেহ করতে পারেনি যে আমরা তাকে সন্দেহ করেছি। সুতরাং চাঁদ পুরোপুরি ডুব মারার আগেই তাকে ধরতে হবে। উঠুন। বেশ একটা সাজো সাজো রব, ভেতরে ভেতরে একটা রোমাঞ্চ অনুভব করছি। আমরা এখন চলেছি সত্যানন্দ বাবুর বাড়ি। জয়ন্তের পরামর্শে সুন্দরবাবু আগেই কয়েকজন কনস্টেবলকে সাদা পোশাকে সেখানে পাঠিয়ে দিয়েছেন, তারা চারদিক থেকে বাড়িটাকে ঘিরে নজর রাখবে। আমাদের সঙ্গেও পাঁচ সাতজন বন্দুকধারী সিপাহী চলেছে। এই মুহূর্তে সুন্দরবাবুর মনের অবস্থাটাও আমি আন্দাজ করতে পারছি। পাঁচ বছর আগের জেল ভাঙা পলাতক আসামিকে তিনি আটক করতে চলেছেন। বাড়ির কাছাকাছি এসে উল্টো দিকের একটা গলির মধ্যে সিপাহীদের সতর্ক থাকতে বলা হলো, বাঁশি শুনলেই তারা বেরিয়ে আসবে। একজন বন্দুকধারীকে সঙ্গে নিয়ে আমি, জয়ন্ত আর সুন্দরবাবু সত্যানন্দ ওরফে নফরচন্দ্রের বাড়ির দিকে এগোলাম।
বাড়ির ঠিক সামনেটাতেই একজন সন্ডামার্কা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলাম পুলিশের লোক। সুন্দরবাবু অবশ্য তার দিকে দৃষ্টিপাত না করে সোজা এগিয়ে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে নাড়তে হাঁক পারলেন, সত্যানন্দবাবু, সত্যানন্দবাবু, বলে ও সত্যানন্দবাবু। উপরের বারান্দা থেকে সত্যানন্দকে উঁকি মারতে দেখা গেল। পুলিশ দেখেও তার কোনো ভাবান্তর ঘটল না, স্বাভাবিকভাবেই বলল, আরে অধীনের গোলামখানায় আপনারা? মামলা সংক্রান্ত একটু আলোচনা ছিল, একটা জরুরি কথা জানতে এসেছি। বেশ করেছেন, চলে আসুন, সোজা ওপরে চলে আসুন। মোক্ষম সময়ে আমি সুন্দরবাবুকে দুরকম আচরণই করতে দেখেছি, কখনো কখনো একেবারে ধেরিয়ে ফেলেন, আবার কখনো কখনো প্রচণ্ড স্মার্ট হয়ে ওঠেন। এখন যেমন তাকে অসম্ভব স্মার্ট লাগছে। আমাদের নিয়ে সোজা দোতলায় উঠে সত্যানন্দের ঘরে ঢুকে পড়লেন। সত্যানন্দ ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বললেন, আসুন আসুন, দয়া করে সবাই বসুন। সুন্দরবাবু মাথা নেড়ে বেশ ভারিক কি চালে বললেন, বসার তো সময় নেই। সে কি জরুরি আলোচনা আছে বললেন যে হাতে সময় নিয়ে আসেননি? তাহলে বলুন কি জানতে চান, যদিও আমি সবই বলেছি আপনাদের। হ্যাঁ সবই বলেছেন, কেবল একটা কথাই বলেননি, সেটাই জানতে এসেছি। বলিনি, বলুন কি কথা? আপনি নফরচন্দ্র নামটা ত্যাগ করলেন কেন? এই একটা প্রশ্নের প্রতিক্রিয়ায় যে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। ঘরের ভেতর একই সঙ্গে ভূমিকম্প, বজ্রপাত, জলোচ্ছ্বাস এবং রক্তবন্যা বয়ে গেল। সুন্দরবাবুর মুখ থেকে প্রশ্নটা বেরোবার ঠিক এক সেকেন্ড পরেই সত্যানন্দ ওরফে নফরচন্দ্র আচমকা অত্যন্ত ক্ষিপ্র গতিতে প্রচণ্ড জোরে একটা লাঠি কষালো সুন্দরবাবুর বুকের ঠিক মাঝখানে। লাঠি খেয়ে সুন্দরবাবুর বিশাল দেহটা ছিটকে গিয়ে পড়ল জয়ন্তর গায়ের ওপর। টাল সামলাতে না পেরে জয়ন্ত হুড়মুড় করে উল্টে পড়ল পিছনে রাখা জলের কুঁজোটার ওপর। আর ঠিক তখনই ঘর কাঁপিয়ে রিভলভারের গর্জন। নফরচন্দ্রের দেহটা মেঝের ওপর বার দুই ছটফট করেই নিশ্চল হয়ে গেল। তার কপাল ফুঁড়ে বেরোতে লাগল ঝলকে ঝলকে রক্ত। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠেই সুন্দরবাবু আক্ষেপ করে উঠলেন, হায় 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 হায়! আরে কি হলো, হায় হায় করছেন কেন? বুকে লাধি মারলো সেটা না হয় মেনে নিলুম, তাই বলে এভাবে ফাঁকি দিয়ে চলে যাবে? বেটাকে ফাঁসি কাটে দোল খাওয়াতে পারলুম না। চি জয়ন্ত, চি চি, তুমি থাকতে এই জিনিস ঘটালে। হ্যাঁ নপুর সুইসাইড করলো, তুমি আটকাতে পারলে না। আরে কি করে আটকাবো, আপনার আড়াই মন দেহটা তো আমাকেই আটকে দিল। আপনি এমন কলমিলতার মতো আমাকে জড়িয়ে ধরলেন যে সে যাই হোক, তবে আপনার আক্ষেপ করার কিছু নেই। মৃত নফরচন্দকে দাখিল করতে পারলেও তো পুরস্কারের ৫,০০০ টাকা আপনার কপালে বাঁধা। পুরস্কারের কথায় সুন্দরবাবুর মুখে আবার হাসি ফুটে উঠল, বুকে হাত বোলাতে বোলাতে বললেন, নফরা তো গেল, কিন্তু রবীন্দ্রবাবুদের মুখ তো তিনটে কোথায় লুকিয়ে রেখে গেল বলতো? আশা করি এখানে খানাতল্লাশি করলেই ওগুলো পাওয়া যাবে। আর নফরের হাতের রিভলভারটা দেখবেন, আমার বিশ্বাস রবীন্দ্রবাবু মারা পড়েছেন ওই রিভলভারের বুলেটেই। ঠিক আছে, এবার আপনি সামলান, আমরা চলি। চলো মানিক, এখানে আমরা আর কোনো কাজে লাগব না, এখন সুন্দরবাবু একাই ১০০। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম রবীন্দ্রবাবুর মৃত্যু রহস্য। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, জয়ন্ত, অনুপ, সুন্দরবাবু, অপু, দীনেন্দ্র, সঞ্জিত, সত্যানন্দ এবং মানিকের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে, আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।